মানুষের ব্রেইন খুব বিচিত্র একটা জিনিস, কিন্তু আমরা এই বিচিত্র জিনিসের অনেক অজানা রহস্য এখনো জানি না বা জানার সুযোগ হয়নি। আমাদের আজকের ভিডিওতে আপনারা মানুষের ব্রেইন বা মস্তিষ্ক সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে চলেছেন। এই ধরনের আরো অজানা বা বিস্ময়কর তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করুন। তো বন্ধুরা, চলুন জেনে নেই মানব মস্তিষ্কের কিছু কথা। মানুষের মস্তিষ্কের প্রতি সেকেন্ডে 1015টি হিসেব করার ক্ষমতা আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় 70,000 বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম। মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন রয়েছে। মানুষের নিউরনে তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হল প্রায় 258.490 মাইল বা ঘন্টা। মানব মস্তিষ্ক তথ্য আদান প্রদান করতে পারে ন্যূনতম 0.5 মিটার সেকেন্ড থেকে সবচেয়ে বেশি 120 মিটার সেকেন্ড পর্যন্ত। 100 মাইল লম্বা শিরা রয়েছে মানব মস্তিষ্কে। হাতির মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের অপেক্ষা বৃহৎ হলেও হাতির মস্তিষ্ক তার দেহের 0.25 ভাগ, যেখানে মানুষের মস্তিষ্ক তার দেহের ওজনের 2 ভাগ। এতে বোঝা যাচ্ছে মানুষের মস্তিষ্কই সবচেয়ে বড়। একজন মানুষের ব্রেইন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর চেয়ে প্রায় 3 গুণ বড়। ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র 2% হলেও দেহে উৎপন্ন মোট শক্তির 20 ভাগেরও বেশি খরচ করে সে একাই। দেহের মোট অক্সিজেনের প্রায় 20 ভাগ মস্তিষ্ক ব্যবহার করে। অক্সিজেনের মতো প্রায় 20 ভাগ রক্তই মস্তিষ্ক আদান প্রদান করে। মস্তিষ্কের ওজনের প্রায় 2 গুণ ওজন হচ্ছে মস্তিষ্কের আবরণ বা চামড়ার। মানব মস্তিষ্কের প্রায় 75 ভাগই পানি। বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিষ্কের ওজন থাকে 350 থেকে 400 গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় 1300 থেকে 1400 গ্রাম। জন্মের সময় থেকে মানব মস্তিষ্ক পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্কের আকৃতি নিয়ে আসে এবং মস্তিষ্কের প্রায় পূর্ণাঙ্গ কোষ নিয়েই আসে। মস্তিষ্ক 18 বছর বয়সের পর বৃদ্ধি হয় না। জাগ্রত থাকা অবস্থায় মস্তিষ্ক প্রায় 25 ওয়াট পাওয়ার সৃষ্টি করে, যা একটি লাইট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট। যখন আপনি জ্বরে আক্রান্ত হবেন তখন মনে রাখবেন মানুষের মস্তিষ্কের সর্বোচ্চ তাপ সহনীয় ক্ষমতা 115.7 ডিগ্রি ফারেনহাইট এবং ততক্ষণ পর্যন্ত মানুষ বাঁচতে পারে। যখন মানুষকে অত্যধিক চাপ সহ্য করতে হয় তখন মস্তিষ্কের কোষ গঠন বা আকার এবং কাজ বাধাগ্রস্ত হয়। অক্সিটোসিন নামক হরমোন মস্তিষ্ক থেকে খরিত হয় এবং ভালোবাসা এবং আত্মসংবরণের জন্য দায়ী। যদি মস্তিষ্ক 8 থেকে 20 সেকেন্ড রক্ত না পায় তবে মানুষ জ্ঞান হারায়।